হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, নাচ গান আর আড্ডায় মেতে থাকব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা নতুন দিনের গান শুনি। চমৎকার গান করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এত সুন্দর সুন্দর পারফর্ম করলো যে বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা, এই স্লোগানকে ধারণ করে 2002 সালে 13 বিঘা জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে 2টি ইউ আকৃতির ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 40টি শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে 2টি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 2টি বিজ্ঞানাগার, 2টি কম্পিউটার ল্যাব, 2টি স্কাউটডেন, 1টি ল্যাঙ্গুয়েজ ক্লাব, 1টি বিতর্ক ক্লাব, 2টি যানবাহন ও 2টি মিলনায়তন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 2000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 70 জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 15 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে বসে আছি, একটা জম্পেশ আড্ডা দেব। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরো অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটা শুরু করব অনিবার একটি গান দিয়ে। সেই রেল লাইনে ধারে মেঠো বটার পাড়ে দাঁড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনে ধারে মিঠু পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো শ্রম চেনায় আর গোপনে আচলে মুখ লুকিয়ে শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশে সীমা ছাড়িয়ে সেই রেল লাইনে ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে গার মাঝি গা কোনো গান একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে গারে মাঝি গা কোনো গান আমাতে সুতো কায় সুতো সুতো ঘর থাকি সে তা সবাই মিনে নাহি কে কোপর পাড়া জগ সে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাক ছাড়া যাই গান গাই আমার মনরে বোঝাই মন থাকে পাগল পাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তোর কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গড়লে ঘোচাব তার নষ্টামি আজ আমি সপিব তার অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই তো আমাদের রহিম ভাই একদিন রেস্টুরেন্টে গেলো খেতে, তারপর জেনারেল ওয়েটার আসলো, ওয়েটার এসে জিজ্ঞেস করলো রহিম ভাইকে কী খাবেন স্যার, তারপর রহিম ভাই বললো যে ভাত নিয়ে আসো, তারপর ওয়েটার ভাইকে ভাত দিলো, ভাই শুধু ভাত খাচ্ছেন, তারপর ভাইকে ওয়েটার আরেকবার জিজ্ঞেস করলো ভাই আপনি শুধু ভাত খাচ্ছেন কেন, তারপর রহিম ভাই বললো জানিস না আমি অঙ্কের ছাত্র তাই স্যার আমাকে বলে দিয়েছি সব কিছু মনে মনে ধরতে, তাই আমি মনে মনে ধরে নিয়েছি যে ভাতের সাথে ডাল গোস্ত আর মাছ আছে। কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুবাই আয় খুকুবাই আয় রে আমার কাছে আয় মামনি নতুন নতুন সুরনে শিখে নে কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় খুকুবাই আয় খুকুবাই বলবীর বল উন্নত মমশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর
মমললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মমশি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে, মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে। বসন্ত সময়ে কুকিল ডাকে কুহুসুরে, যৌবনে বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে। একদিন ক্রিকেটার বান্তি সিং দেশে ফিরল। এয়ারপোর্টে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করল, স্যার এরা কারা? বান্তি সিং দুর্বল ইংরেজিতে বলল, আই বান্তি সিং, হি ইজ মাই ওয়াইফ। বান্তি সিং তার ছেলে ইংরেজি ভুলে গেল। তিনি ছেলেকে দেখিয়ে বললেন, দিস ইজ মাই কিড। মেয়েকে দেখিয়ে বললেন, দিস ইজ মাই কিডনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতির চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। বন্ধু থেকে কোন দূরে, নিজন দুপুরে ডাক দাও কোন সুরে, পথের দেখা নয় গো বন্ধু, এ নয় পথের আলাপন, এ নয় সহসা পথ চলা, শেষে হাতে হাতে পর্শন। নিমিষেই নব পরিচয় আর নিমিষেই বন্ধুত্ব, মনে পড়ে যায় স্মৃতিগুলো সেই প্রাণের বন্ধুত্ব। এত মজার একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রইল এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে, একটা লোকনৃত্য দেখাবে। চলো ওদের নাচটা দেখি। ডাকে বেড়া বাইয়া
চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। আমাদের এই প্রতিষ্ঠানে গতানুগতিক যে পড়ালেখা, এর পাশাপাশি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক প্রভৃতি বিষয়ে আমরা শিক্ষা দিয়ে একটা মেধাসম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে আসছি। এক ধারার যে পড়ালেখা পাঠদান, এটার বাইরে আমরা চাই যে বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে, যাতে আমাদের শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এবং তারা শিক্ষা দীক্ষা লাভ করে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। আমরা বরাবরই চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েদের শিক্ষার মান যেমন উন্নয়ন করতে চাই, তেমনিভাবে তাদের নৈতিক চরিত্রের উন্নয়নের দিকে আমরা জোর দিয়ে থাকি। আমরা চাচ্ছি আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে জ্ঞানী হবে, পাশাপাশি তারা সততা নিষ্ঠার সাথে একজন ভালো মানুষ হিসাবে তারা তৈরি হবে। আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ বেসরকারিভাবে আমরা পরিচালনা করি।